সাবান শ্যাম্পু দিয়ে চান করেছে তাই ফেনাগুলো ভেসে ভেসে যাচ্ছে ওগলাই বাসনা করছে তাই না আমার তাকে কবা আমি কি জানি আচ্ছা জন্টু সানমানদার খাট অনেক সুন্দর তাই না হ্যাঁ দাদা অনেক সুন্দর না অনেক সুন্দর তেল তেল তাই বলছি এই সানমানদার ঘাটে অনেকগুলো কস্তুরি দেখা যাচ্ছে তাই না জি তাহলে ওই কস্তুরগুলো সুন্দর করে পরিষ্কার করে এই জায়গা একটি ফুট কেটে দিবে দাদা বলো প্রতিদিন তো আমি কাঠি আজকে আনলে কাটতাম আমি কাটবো দাদা আমি আমি আমারই কাটতে হবে না দাদা আমি আমারই কাটতে হবে আজকে আমি কাটবো কাটুন ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে আমি পরিষ্কার করে ফুট কেটে দিচ্ছি তাই না ঠিক আছে দাদা আচ্ছা জন্টু দাদা এখানে অনেক কাদা দেখা যাচ্ছে তাই না ময়লা অনেকই তো দেখা যায় আচ্ছা যাই হোক আমি এই জায়গা দিয়ে না যাই পিছন দিয়ে ঘুরে যাই হ্যাঁ ঠিক আছে দাদা দাদা বলো এ বাজাকে মাসে ভারী দে দাদা জন্টু দাদা বলো আজকে আমি কাটি শোনো আমি হলাম সদাগরের একমাত্র ছেলে তাই বলছি আমি বসি নিয়ে কখনো মাছ ধরতে যাইনি কিভাবে ফুট কাটতে হয় আর কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি জানি না জানি না বিদায় আমি তোমাকে সঙ্গী করে আমার সাথে নিয়ে এসেছি বুঝতে পেরেছো দাদা তাই বলছি সুন্দর করে কস্তুরগুলো পরিষ্কার করে এখানে একটি চার করে দিবে ঠিক আছে দাদা দাদা আপনি এখানে আসেন দাদা বলো প্রত্যেকদিন তো ফুট কাটি হ্যাঁ আজকে অন্যভাবে কাটবো দাদা তুমি যেভাবে পারো সেইভাবেই করো ডিজিটাল ভাবে কাটবো ডিজিটাল আচ্ছা করো দাদা
বলো এখানে তো পানি কতটুকু আমার জানা নাই যদি বেশি জায়গা একটা মিশকল দিয়ে জানি ঠিক আছে আমি তাই করব পাগল ফুলা ডুক লাশকা দাদা তুমি কিভাবে ফুট করলে ডিজিটাল ভাবে ডিজিটাল ভাবে জি আচ্ছা জন্টু তোমার ফুট করা শেষ হয়েছে তাই না আমার শেষ হয়েছে আচ্ছা ডিজিটাল ভাবে মানে বুঝুন তো কোনটা আত বিজে নাই পাও বিজে নাই বিচে খালি আমার পা ছাড়া হাওয়া খালি বাইরব আর খালি শোখাবো ভাই তোর মাথায় অনেক বুদ্ধি তাই না বুদ্ধি দেখে তো প্রতিদিনে খালি বিষটা এত একটু মুতি সেটা কি তোকে এখানে বলতে বলেছি এলো কইছি আমি শুন জন্টু দাদা আমাদের ফটকাটা তো শেষ হয়েছে জি তাহলে বসিতে আধার কেটে দাও আমরা দুই ভাই মিলে বসি ফেলবো আধার হ্যাঁ আধার আধারে তো আমার মরে নাই এই কি বলছিস ওই যে মারে দেখে তো ডরায় আমি তো ডরাই না হ্যাঁ মা কইলো না যে না মা কি বলছে আধার তো বানাইছি ভালো করে আই বড়া নি আধার মা যখন ধমক দিছে হ্যাঁ ঘরের পাশে থুই আইছি যে দাদার নকে যাই আসকে পরে যাইয়া দেখি খালি ফি ফাই খাইতাছে আদার কে আছে মেরে বেকানি আমি খাইয়া লাইছি দাদা এই সব সহকারে খেয়ে ফেলেছি সব খাইছি কি শুইতে না দুলা মেলা ডাইয়া ডুয়া শুই পিটটা ডাইয়া সহকারে খেয়ে ফেলেছিস জন্টু দাদা তুই তো অনেক ভুল করে ফেলেছিস ভুল আমি করি না ভুল আপনি করছেন ভাই আরে বোকা তুই যে পিপটা ধুলা বালু সহকারে খেয়ে ফেলেছিস হ্যাঁ তোর কি হতে পারে জানিস কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তাই না হ্যাঁ আরে বোকা তোর পেটের মধ্যে পিপটায় বাসা বাঁধবে বন্ধু কে তাই আমার কি তা বুঝলি না আরে শোন তোর পেটের মধ্যে পিপটায় বাসা বেঁধে ওখানে ডিম দিবে ডিম দিবে খালি বাচ্চা নিয়ে বাইরে মু তোর পেটের মধ্যে যখন কামড়িয়ে নারী বুড়ু কুড়ু খসিয়ে খসিয়ে খাবে তখন বুঝবি কান্না করছিস কেন পিপে কামড়াবো নারী বুড়ি বললাম বাসমু তাই বই পেয়েছো বই ভাই নেই তো আরে বোকা আমি তো তোর সাথে মজা করেছি তুই আমার সাথে মজা করেছিস আচ্ছা জন্টু এদিকে আসো তোমার কাছে কি একটু আদার নেই আছে অল্প একটু আছে ফ্রিজে রাখছি ফ্রিজে রেখে দিয়েছ আমার ফ্রিজে রাখছি ফ্রিজের নাম কি জানো কি আমার ফ্রিজের নাম হইছে টলটন ফ্রিজ টলটন আরে বোকা সরকারি মাল এদিকে ওটা টলটন ফ্রিজ না তো ওটা হলো ওয়ালটন ফ্রিজ ওয়ালটন ফ্রিজ ওয়ালটন ফ্রিজ হ্যাঁ শুন তাই তো কইছি এটা কি কয় তাহলে ফ্রিজ থেকে আদার বেই করো দাদা হ্যাঁ ফ্রিজ তো বড় দিন ধরে গুছাই না আমি একটু সইরা কারণ ডালা গুছাবো নালে ঠিক আছে আমি তাই করছি গ্যারত করে সব দেব কই দাদা ফ্রিজ থেকে বের করেছো খুব কষ্ট হয়েছে বরাঙ্গের আধার ভাই ফিরি না তোমার ফ্রিজে এমন কি কি রাখো আমার ফ্রিজে অনেক কিছু রাখি অনেক কি জিনিস টাঙ্গাল থেকে মামিসিং মামিসিং থেকে ঢাকা দুরুঠে যতটি গাড়ি আছে সব একবারে ঢুকাই দেই দাদা আরেকটা জিনিস আমি তো রাখি না কি সেটা হয়েছে শিং মাছ ভাই আমি বাড়িতে না ফ্রিজে ডালা গুছে আমার একটা দাদি ছিল ওই দাদি ফ্রিজে তো শিং মাছ থুইছে আমি তো পারতি না শিং মাছে তো নাড়া মারছে আমার ফ্রিজ তো খালি গরম হয়ে উঠছে তারপর আথুয়া দি না শুন তাহলে শিং কই মাছ এগুলো রাখিস না ঠিক আছে তা বলছি জলদি করে বসিতে আদার কেটে দে আমরা দুই ভাই বসে ফেলবো ঠিক আছে দাদা